জাতীয় পার্টি মনে করে তারা দেশের ভোটাররা যদি ভোট কেন্দ্রে আসার মতো পরিবেশ সৃষ্টি হয় আসতে পারে এবং ভোট অধিকার প্রয়োগ করতে পারে, মানে ভোটটা দিতে পারে, তাহলে জাতীয় পার্টি এবার বলা যায় না 91 সালের মতো একটা নীরব ভোটের বিপ্লব হয়ে যেতে পারে। আমরা খুবই কনফিডেন্ট আমাদের উপর, তাই আমরা চেষ্টা করছি নির্বাচনটাকে সুষ্ঠু করার জন্য। শিরোনাম শুনছিলেন, এখন বিস্তারিত। জাতীয় পার্টি মনে করে তারা দেশের ভোটাররা যদি ভোট কেন্দ্রে আসার মতো পরিবেশ সৃষ্টি হয় আসতে পারে এবং ভোট অধিকার প্রয়োগ করতে পারে, মানে ভোটটা দিতে পারে, তাহলে জাতীয় পার্টি এবার বলা যায় না 91 সালের মতো একটা নীরব ভোটের বিপ্লব হয়ে যেতে পারে। আমরা খুবই কনফিডেন্ট আমাদের উপর, তাই আমরা চেষ্টা করছি নির্বাচনটাকে সুষ্ঠু করার জন্য। আমরা প্রায় 294টি আসনে মনোনয়ন দিয়েছিলাম, 272টি ব্যালট আছে বাছাইয়ে, 9টি বাছাইয়ের সময় বাতিল হয়, সেগুলো আপিলে আছে। আপিল থেকে আমার ধারণা যে হয়তো কয়েকটা সেখানে আসবে, যদি ব্যালটে আসে তাহলে 276-277 মতো আমাদের প্রার্থী থাকবে মাঠে। গত 2-3 দিন পত্র পত্রিকার মাধ্যমে আপনারা জেনেছেন এবং আমরাও জেনেছি যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাননীয় মন্ত্রী জনাব উবায়দুল কাদের এবং আওয়ামী লীগের খুব সিনিয়র বয়োজ্যেষ্ঠ নেতা জনাব আমিনুল হাসান আমু এবং আরো 2-3 জন নেতা যারা আমার সঙ্গে বা আমার সতীর্থ যারা আছেন আমাদের কো চেয়ারম্যান তাদের সঙ্গে এবং আমাদের চেয়ারম্যানের সঙ্গে আমাদের সিনিয়র কো চেয়ারম্যান তার সঙ্গে তারা টেলিফোনে কথা বলেছেন যে নির্বাচনটা কিভাবে করা যায় সারা দেশে শান্তিপূর্ণভাবে এই বিষয়ে আলাপ করার জন্য। আমরা দলীয়ভাবে আমাদের চেয়ারম্যান, আমাদের কো চেয়ারম্যান এবং ঢাকায় যারা আছেন প্রেসিডেন্ট সদস্য তাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন যে হ্যাঁ, আওয়ামী লীগের সঙ্গে আলোচনা করবার জন্য দায়িত্ব দিয়েছিলেন আমাদের দুজনকে, আমাকে এবং আমাদের সিনিয়র কো চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে। গত রাত্রে আমরা দুজন জাতীয় পার্টির পক্ষ থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন, আরো 2-3 জন ছিলেন, তাদের সঙ্গে আমাদের নির্বাচনের বিষয়ে আলোচনা হয়। সারা দেশে নির্বাচনটা শান্তিপূর্ণভাবে কিভাবে করা যায়, ভোটাররা ভোট কেন্দ্রে যাতে আসে সেটার জন্য কি পদক্ষেপ নেওয়া, আমাদের কি সাজেশন, ভোটার যাতে ভোটের অধিকার প্রয়োগ করতে পারে সেই বিষয়ে নির্বাচন কমিশন কে আওয়ামী লীগ বা ক্ষমতাসীন দল বা সরকার কি সাহায্য করতে পারে, এই সমস্ত বিষয়ে আলোচনা হয়েছে এবং সেই আলোচনাটা বলবো যে খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে, ভালো পরিবেশে হয়েছে। কারণ আওয়ামী লীগের যে সমস্ত সম্মানিত নেতৃবৃন্দ আলোচনায় অংশগ্রহণ করেছেন তাদের আলোচনায় একটা দেখলাম তাদের একটা স্বতঃস্ফূর্ততা আছে যে নির্বাচনটা ভালো হওয়ার জন্য তাদের সহযোগিতা করার একটা মনোভাব, ইতিবাচক মনোভাব আমরা দেখতে পাই। কারণ আমি আগে বলেছি, এখনো বলছি, গত 5 বছরে উপনির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচনগুলিতে আমাদের অভিজ্ঞতা সুখকর নয়, তাই আমাদের দ্বিধা আছে, এখনো আছে, এদের নাই একদম তা না, যে নির্বাচনটা সুষ্ঠু করার জন্য। আপনারা অনেকেই বলছেন আসন বন্টন ইত্যাদি ইত্যাদি, আমরা আসন বন্টনের কোনো কথা আমরা বলি নাই, খুব একটা প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। জাতীয় পার্টি মনে করে সারা দেশের ভোটাররা যদি ভোট কেন্দ্রে আসার মতো পরিবেশ সৃষ্টি হয় এবং আসতে পারে এবং ভোট অধিকার প্রয়োগ করতে পারে, মানে ভোটটা দিতে পারে, তাহলে জাতীয় পার্টি এবার বলা যায় না 91 সালের মতো একটা নীরব ভোটের বিপ্লব হয়ে যেতে পারে।